নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে মটন কারি তৈরি করতে হয়। তা মটন কারিতে আমরা মটনটাকে আগে আমরা সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করার আগে আমরা দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মাখিয়ে রাখার পর তারপরে আমরা সেদ্ধ করে নিয়েছি। তারপর লাগবে আলু, আলুটাকেও আমরা সেদ্ধ করে নিয়েছি। তারপরে মটনটা সেদ্ধ করার সময় যে জলটা দিয়ে আমরা সেদ্ধ করেছি সেটা মটন স্টিউ। তারপর লাগবে অনিয়ন স্লাইস কাটিং, তারপর লাগবে টমেটো কুচি, তারপর লাগবে তেজপাতা। তারপরে মশলার জন্য প্রয়োজন আদা পেস্ট, তারপরে লাগবে ধনে পাউডার 2 টেবিল স্পুন, আদা পেস্ট 2 টেবিল স্পুন, ধনে পাউডার 2 টেবিল স্পুন, জিরা পাউডার 2 টেবিল স্পুন, হলুদ পাউডার, তারপরে 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, তারপর লাগবে গরম মশলা পাউডার 1 টেবিল স্পুন, তারপর লাগবে চিনি এবং নুন স্বাদ মতন, তারপর লাগবে সর্ষের তেল, আর লাগবে গার্লিক পেস্ট 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট। দেখুন দর্শক বন্ধুরা, এবার আমরা মটনটা তৈরি করবো, মটন কারিটা। তা আমরা সর্ষের তেল আগে থেকে আমরা গরম করতে দিয়ে দিয়েছি, গরম সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গেছে। এবারে আমরা প্রথমে যাচ্ছে ফোড়নের জন্য তেজপাতা। তারপরে আছে পেঁয়াজ, স্লাইস কাটিং পেঁয়াজ। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা পেঁয়াজটাকে আমরা ভালো করে ভাজব এবং একটু সামান্য হালকা লাল লাল করে আমরা পেঁয়াজটাকে ভাজব। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা রসুন পেস্টটা দিয়ে দেবো, আদা রসুন পেস্টটাকে আমরা দিয়ে দেবো। প্রথমে আদা রসুন রসুন গেল, তারপরে আদা গেল। এবার জিনিসটাকে ভালো করে নাড়াতে হবে, ভালো করে জিনিসটাকে কষতে হবে। দেখে নিন, ভালো করে জিনিসটাকে কষতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের আদা রসুন পেস্টটাকে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে মশলা যাবে, প্রথমে যাচ্ছে হলুদ, নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে যাবে লঙ্কার গুঁড়ো, তারপরে যাবে লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে পাউডার, তারপরে যাবে জিরা পাউডার এবং নুন চিনি একসাথে চলে যাবে। নিয়ে এবার জিনিসটাকে আমরা ভালো করে কষতে হবে। তারপরে যাবে গরম মশলা পাউডার, এবার জিনিসটাকে আমরা ভালো করে কষবো। জিনিসটাকে ভালো করে কষতে হবে, কারণ মশলার তো একটা গন্ধ থাকে, সেই মশলার ভালো করে না কষলে মশলার গন্ধগুলো থেকে যাবে। তাই জিনিসটাকে খুব ভালো করে কষতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা সামান্য কষার পর এবারে আমরা টমেটোগুলো দিয়ে দেব। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা সামান্য
কষা হয়ে গেছে, এবারে এবার আমরা মটন স্টিউটা এবারে একটু একটু করে দেবো। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে আমাদের কষাতে হবে। জিনিসটাকে একটু ফোটাতে হবে ভালো করে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই মটনের এই যে গ্রেভিটা তৈরি করেছি সামান্য আমাদের কষানো হয়ে গেছে, এবারে আমরা মটনটাকে দেব। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে জিনিসটাকে নাড়তে হবে খুব ভালো করে, এবং সবসময় লক্ষ্য রাখতে হবে লো ফ্লেমে জিনিসটাকে করতে হবে, নাহলে নিচে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা সামান্য মাংসটা কষিয়ে নিয়েছি, এবারে একটু সামান্য এর ভেতরে একটু জল দিয়ে দেব। নিয়ে এবারে জল দিয়ে মটন স্টিউটা দিয়ে ভালো করে জিনিসটাকে ভালো করে করতে হবে, নাড়তে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের মটন করবার সময় গ্রেভির থেকে তেলটা বেরিয়ে গেছে, এবারে মটন স্টিউটা আমরা সম্পূর্ণ দিয়ে দেবো। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। এবারে জিনিসটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই মটন কারিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবারে আমরা আলু দিয়ে দেবো। আলুটা এর মধ্যে আমরা অ্যাড করে দেবো একটা একটা করে। একটা একটা করে অ্যাড করে দিচ্ছি, এবং জিনিসটাকে ভালো করে নাড়াতে হবে। এবারে মিক্স করে নেব ভালো করে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই মটন কারিটা আমাদের হয়ে গেছে। এইভাবে মটন কারি তৈরি করতে হয়, তা এইভাবে মটন কারি তৈরি করতে হয়। এবারে এই মটন কারিটা আমরা আলাদা প্লেটে আমরা সার্ভ করে দেব। দেখুন দর্শক বন্ধুরা, আমরা আলাদা জায়গায় সার্ভ করে দিয়েছি মটন কারিটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।